আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ভিডিও কনফারেন্সের আজকে পঞ্চম পর্ব চলছে। আমরা বেসিক্যালি বাজেট নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন ডক্টর জাহিদ হোসেন, যিনি এই সিরিজটার মডারেশন করছেন। আজকের সেশনে আছেন আমাদের সাথে রয়েছেন হোসেন জিল্লুর রহমান, জিল্লুর ভাই, মুস্তাফিজ ভাই, সিপিডি, হ্যালো, রাজনীর আপা আছেন। আমরা আজকে বেসিক্যালি বাজেটের কিভাবে খরচ হবে এক্সপেন্ডিচার সাইডটা নিয়ে আমরা কথা বলবো। কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, কেন খরচ করব এবং সেই খরচটা কিভাবে যৌক্তিকতা করব, এই বিষয়টা নিয়ে সম্ভবত আলোচনা। আজকে এই আলোচনার মডারেশন করার জন্য জাহিদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জাহিদ ভাই, আপনি শুরু করে দিন। ধন্যবাদ ইনাম। আমি প্রথমে ডক্টর হোসেন জিল্লুর রহমান, ডক্টর মুস্তাফিজুর রহমান এবং ডক্টর নাসনিন আহমেদকে ধন্যবাদ জানাতে চাই তাদের মূল্যবান সময় আমাদের এখানে দেওয়ার জন্য। এটা আমাদের আসলে তৃতীয় পর্ব, সেখানে খণ্ড আছে নাম যেটা বলেছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কোথায় খরচ করব এবং কিসে খরচ করব। শুধু খরচের দিকটার উপরে আমরা গুরুত্ব দিতে চাই। আমার প্রথমে ধারণা ছিল যে বাজেটের যে এক্সপেন্ডিচার প্রায়োরিটিস, এগুলো রিভিজিট করার যে দরকার আছে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি এডিপির যে বরাদ্দ চিত্রটা পত্রপত্রিকায় দেখলাম, সেটা দেখে মনে হলো যে এটা বলার অপেক্ষা রাখে। এখানে একটা বাস্তবতা পরিবর্তিত অর্থনৈতিক প্রায়োরিটিস গুলো, সেইটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। কিন্তু ইকোনমিক প্রায়োরিটিস যদি বদলে যায়, তাহলে এক্সপেন্ডিচার প্রায়োরিটিস আগের মতো থাকে কিভাবে, এইটা দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। এখানে আমাদের যে চ্যালেঞ্জ, দুটো চ্যালেঞ্জ যেটা হোসেন জিল্লুর রহমান, মুস্তাফিজ, নাজনীন আপনারা আপনাদের বিভিন্ন লেখা এবং আলোচনায় এগুলি বলেছেন, একটা হলো যেটা হেলথ সেক্টরের চ্যালেঞ্জ, ফ্ল্যাটেনিং দ্য কার্ভ। আর ফ্ল্যাটেনিং দ্য কার্ভ করতে গিয়ে আমাদের আবার পভার্টিতে উল্টো ইম্প্যাক্ট হচ্ছে, যে পভার্টি কার্ভটা আরো স্টিপার হয়ে যাচ্ছে। কাজে চ্যালেঞ্জটা হলো একটা কার্ভকে ফ্ল্যাটেনিং করা না, দুটো কার্ভকে ফ্ল্যাটেনিং করা একসাথে। এবং সেখানে আমরা কি ধরনের কার্যক্রমের মাধ্যমে করব, কি ধরনের ইন্টারভেনশন, বোথ ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন এবং নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, সেইটা নির্ভর করছে আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে এই ভাইরাসের বিস্তার রোধের ক্ষেত্রে কার্ভের কোন পর্যায়ে আছি। এই নিয়ে তথ্যের তো যথেষ্ট ঘাটতি আছে বাংলাদেশে, এবং হোসেন জিল্লুর রহমান এই কথাটা বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন যে এখানে তথ্যের অস্বচ্ছতা থাকলে, তথ্যের ঘাটতি থাকলে আমাদের কৌশল নির্ধারণ খুব কঠিন হয়ে যাবে, বোধ স্বাস্থ্য খাতে এবং অর্থনীতির ক্ষেত্রে। তো এখানে তথ্য যেটা দরকার, যে আইডিয়াল সূচক, যেটাকে ভাইরাস রিপ্রোডাক্টিভিটি রেট বলা হয় আর নট, সেটার হিসাব নিকাশ করার মতো কোনো তথ্য তো বাংলাদেশে এখনো সংগৃহীত হয়নি। বিশেষ করে ট্রেসিং এর ডেটা যদি না থাকে, এটা হিসাব করা খুবই কঠিন। আমি একটা হিসাব রেগুলারলি মনিটর করি, আমি এটা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, যে এই পর্যন্ত আমাদের যে 70টা অবজারভেশন আছে টেস্টিং এবং ইনফেকশন নিয়ে, তা আমি এটা প্রতি সপ্তাহে এটার ইলাস্টিসিটিটা ক্যালকুলেট করি, যে টেস্টিং বাড়লে আমাদের ইনফেকশনের সংখ্যা কতটা বাড়ে। এই দুটো আমি স্টক ডেটা এবং ফ্লো ডেটা দুটো ব্যবহার করে ক্যালকুলেট করি। যেটা দেখা যাচ্ছে গত 4 সপ্তাহ ধরে, যে আমার স্টকের ভিত্তিতে, মানে মোট ইনফেক্টেড কেসেস এবং মোট টেস্টেড কেসেস, এই যে ডেইলি ডেটা আছে, সেখানে এই ইনফেকশনের ইলাস্টিসিটি উইথ রেসপেক্ট টু টেস্টিং, এটা স্টকের ক্ষেত্রে 1.27, অর্থাৎ টেস্টিং যদি 10% বাড়ে,
আমরা 12.7% ইনফেকশনের বৃদ্ধি দেখতে পাই। ইট ইজ ইলাস্টিক মোর দেন ওয়ান। ফ্লো ডেটা ইউজ করে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে ইলাস্টিসিটি হচ্ছে 1.2, অর্থাৎ টেস্টিং ফ্লো যদি 10% বাড়ে, মানে প্রতি আজকের ফ্লো যদি আগের চেয়ে 10% বেশি হয়, তাহলে ইনফেকশন কেস আপনার 11.6% বাড়ে, এটাও 1-এর বেশি। এবং এই ইলাস্টিসিটিটা আমি গত 4 সপ্তাহ ধরে ক্যালকুলেট করে আসছি, সংখ্যাটা একই পর্যায়ে আছে, 1.26, 1.27, 1.16, 1.17, অর্থাৎ এই ইলাস্টিসিটিটা কমছে না। এখন যদি এটা ইলাস্টিসিটিটা 1-এর নিচে চলে আসত তাহলে আমরা বুঝতে পারতাম যে টেস্টিং আমরা যত যদি আরো অনেক বেশি বাড়াই তাহলে ইনফেকশন কম খুঁজে পাচ্ছি, তার মানে আমরা ইনফেক্টেড কেসেস গুলোকে মোটামুটি ক্যাপচার করতে পারছি। যতদিন না ইলাস্টিসিটিটা 1-এর বেশি থাকবে ততদিন আমরা নিশ্চিত হতে পারবো না যে আমরা সব ইনফেকশন কেসেস গুলো আমরা টেস্টিং এর মাধ্যমে, মানে টেস্টিং যে ইনঅ্যাডিকুয়েট এটা কিন্তু এই ডেটা থেকে আমার কাছে পরিষ্কার। টেস্টিং এর সংখ্যা আরো প্রচুর বাড়াতে হবে, তারপর আমরা বুঝতে পারবো যে আমরা আসলে ফ্ল্যাটেনিং দ্য কার্ভের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন, কোন ধরনের ইম্প্যাক্ট আনতে পারছি কিনা। যে আমার এই ভিত্তিতে কনক্লুশন হলো যে ফ্ল্যাটেনিং দ্য কার্ভের ক্ষেত্রে আমরা এখনো কোন সাফল্য, উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারিনি। এই অবস্থায় আমাদেরকে এখন একটা বাজেট করতে হচ্ছে এবং সেই বাজেটে আমাদের এই ফ্ল্যাটেনিং দ্য পভার্টি কার্ভ বা ফ্ল্যাটেনিং দ্য আনএমপ্লয়মেন্ট কার্ভ এগুলোকে অনেক গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হলো যে কোন খাতে গুরুত্ব দিতে হবে, এই নিয়ে ইভেন সরকারি তরফ থেকে আমরা যেসব কথা শুনেছি যে হাই প্রায়োরিটি স্বাস্থ্য কার্ড, হাই প্রায়োরিটি সোশ্যাল প্রোটেকশন, হাই প্রায়োরিটি খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার জন্য কৃষিকে গুরুত্ব দিতে হবে, হাই প্রায়োরিটি মিডিয়াম স্মল এন্টারপ্রাইজেস এগুলোকে টিকিয়ে রাখতে হবে, কারণ এই আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর অর্থনীতি তো অন্তত এই অবস্থায় আমরা এখান থেকে খুব বেশি আশা করতে পারি না। কাজে দেশীয় বাজার ভিত্তিক প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের প্রবৃদ্ধি আসবে অন্তত স্বল্প মেয়াদে, এবং হাই প্রায়োরিটি শিক্ষা খাত, কিন্তু এটার প্রতিফলন আমাদের কাজে, আমাদের বাজেটের যে সংখ্যাগুলো আমরা এ পর্যন্ত দেখেছি, বিশেষ করে এডিপি সংখ্যা আমি দেখেছি, সেখানে দেখা যাচ্ছে না। কাজে আমার প্রশ্ন, আমি ডক্টর মোস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু করতে চাই এই জন্য যে ওনারা রিসেন্টলি সিপিডির তরফ থেকে বিস্তারিত বাজেটের প্রস্তাব রেখেছেন এবং ওনাদের প্রেজেন্টেশনটা আমি দেখেছি, ওখানেও এক্সপেন্ডিচারের যে প্রায়োরিটি গুলির কথা বলেছেন এটাও এই আমাদের এই এই সোসাইটি বলেন, বিশেষজ্ঞ বলেন, সরকারি বলেন, কিন্তু কাজে স্বীকৃতি পাচ্ছে না, এইটা ব্যাখ্যাটা কি? এবং আপনারা যে উপদেশগুলো, আপনার যে পরামর্শগুলো দিয়েছেন এগুলোকে বাজেটে প্রতিফলন প্রতিফলিত হতে হলে আমাদের কি করতে হবে, এই প্রশ্নটা দিয়ে আমি এখন আলোচনাটা শুরু করছি। ডক্টর মোস্তাফিজুর রহমান, ধন্যবাদ জাহিদ ভাই, খুবই সুন্দর ভাবে আপনি বাস্তব চিত্রটাকে তুলে ধরেছেন এবং আপনি যেভাবে স্থিতিস্থাপকতাটা উপস্থাপন করলেন সেটা আসলেই একটা দুশ্চিন্তার কারণ, এবং এটার প্রেক্ষাপটে আমরা কিভাবে আগামী বাজেটকে দেখা উচিত সেটা এটা একটা পরিপ্রেক্ষিত সৃষ্টি করেছে। এখন আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে আমরা যখন এই বাস্তবতার নিরিখে যখন আমরা বাজেট করছি তাহলে বাজেটে এটার প্রতিফলন হচ্ছে না কেন, আমি বলবো যে আমরা আসলে যতই বলি যে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে, কোভিড আমাদেরকে অনেকগুলো বাস্তবতার সামনে নিয়ে এসেছে, আমাদের অগ্রাধিকার আমাদেরকে পুনর্বিবেচনা পুনর্মূল্যায়ন করতে হবে, কিন্তু আমরা গতানুগতিকতার বাইরে আসলে কিন্তু আসতে পারছি না। ওই
স্বাস্থ্য খাতে একটু আমাদের বাড়াতে হবে, সোশ্যাল সিকিউরিটি যেগুলো আছে সেফটি নেট সেগুলোতে আমাদের বাড়াতে হবে, এইটুকু পর্যন্ত বলে আমরা কিন্তু থেমে যাচ্ছি। কিন্তু আসলে যদি যেটা আপনি বলেছেন যে আমাদের যে স্বাস্থ্য যে আমাদের কার্ভ আছে এটাকেও ফ্ল্যাট করতে হবে, আবার আমাদের যে দারিদ্রের যে অবস্থা জীবনযাত্রা মানের অবস্থা সেটাকেও আমাদেরকে ফ্ল্যাট করতে হবে, কারণ অনেকেই আবার দারিদ্র সীমার নিচে অনেকে নতুন দরিদ্র হয়েছে। তো সেটাকে যদি আমরা যদি বিবেচনায় রাখি তো তাহলে আমি বলবো যে এই এইবারের যে বাজেটটা হওয়া উচিত এটা এটার পুরো ফিলোসফিটাই আসলে আমাদের পরিবর্তনের একটা সুযোগও কিন্তু ছিল। আমরা অনেক বছর ধরে আমরা এই গতানুগতিকতার বাইরে যেতে পারিনি, এইবার একটা সুযোগ ছিল যে আমরা আমাদের এই এই গতানুগতিকতার বাইরে যে বাংলাদেশের আগামীর জন্য যে ধরনের অর্থনীতি দরকার এবং যে ধরনের আমাদের উৎপাদনশীলতা যে ধরনের প্রজেক্ট আমাদের দরকার এগুলো করার, আমাদের এই চলমান বাজেটের কথা যদি বলি তাহলে আমাদের এইখানেই তো প্রথম 8 মাসে আমাদের 38% মতো বাস্তবায়ন হয়েছে, আর আমি দেখলাম যে মিনিস্ট্রি অফ ফিনান্সের ডেটাতে সেখানে 30% বাস্তবায়ন হয়েছে। তাহলে এইবারের যে বাজেট আমার মনে হয় যে এইবারের বাজেট এবং আগামীর বাজেটকে আসলে একটা সমন্বিত ভাবে দেখেই আগামীর বাজেটটা করা উচিত, কারণ অনেক টাকা এখানে আমাদের অব্যবহৃত থেকে যাবে, কারণ ফোর্থ কোয়ার্টারে এসে তেমন ব্যবহার হয়নি। সেখান থেকে আমি শুরু করতে চাই যে সেখানে তাহলে আমাদের যে জায়গাগুলোতে স্ল্যাক আছে, যে জায়গাগুলোতে আমাদের টাকা বাড়তি আছে, সেটাকে হিসাবে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটা আমাদের করতে হবে। আমি যদি প্রজেক্ট স্পেসিফিক ভাবে দেখি তাহলে 3 ধরনের প্রজেক্ট আমাদের থাকে। একটা তো হলো যে চলমান প্রজেক্ট, একটা হলো যেগুলো নাকি সমাপ্ত হবে এবার, আর একটা হলো যে নতুন প্রজেক্ট। জেনারেলি আমাদের বাজেটে কিন্তু নতুন প্রজেক্ট খুবই কম থাকে, বেশিরভাগই হলো চলমান প্রজেক্ট অথবা যেগুলো সমাপ্ত হবে। সুতরাং ওখানে প্লে অ্যারাউন্ড করার অনেক সময় আমাদের খুব একটা সুযোগ থাকে না। সুতরাং নতুন প্রজেক্ট যেগুলো আমরা নেব আমার মনে হচ্ছে সেই জায়গাটাতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, আর আর যেগুলো নাকি এবার শেষ হবে সেগুলো যদি আমাদের এই কোভিড মোকাবেলা এবং অর্থনীতির পুনর্জাগরণের দিক থেকে ইম্পর্টেন্ট হয় তাহলে ওগুলো শেষ করার জন্য পর্যাপ্ত অর্থ দিয়ে সেগুলোকে শেষ করা। যেগুলো নাকি চলমান, এই চলমানগুলোর মধ্যে আমি দুটো ভাগে ভাগ করতে চাইছি। যেইসব প্রজেক্টগুলো আমাদের এখন আমি হিসাব করে দেখলাম যে আমাদের যে 1150টার মতো প্রজেক্ট আছে যেগুলো নাকি আমাদের নিজস্ব অর্থায়ন, যেগুলো শতকরা প্রায় 85% বেশি প্রজেক্ট, এগুলো হলো আমাদের নিজস্ব অর্থায়ন। এই কথাটা এই জন্য বললাম যে বৈদেশিক যেসব অর্থায়নের প্রজেক্ট সেই প্রজেক্টগুলো কিন্তু আমরা হয়তো বা তাদের সাথে রিনেগোসিয়েট করা ইত্যাদি হয়তো কঠিন হতে পারে, কিন্তু বেশিরভাগ প্রজেক্ট কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নের প্রজেক্ট। এই প্রজেক্টগুলোর মধ্যে আমরা যেগুলো ডেফার করতে পারি, যেগুলো নাকি কম বাস্তবায়ন হয়েছে, আমরা সিপিডি থেকে একটা হিসাব করেছিলাম যে 30% কম যেগুলো বাস্তবায়ন হয়েছে, তাহলে সেটার মধ্যে একটা অডিট করা যে এগুলোকে কোনগুলোকে আমরা এবার স্থগিত করতে পারি, এবং তখন এবং ওখান থেকে রিপ্রায়োরিটাইজ করে যেসব খাতগুলো সরকার নিজেই বলেছেন যে যেসব খাতগুলো অগ্রগণ্য সেগুলোর মধ্যে আমার মনে হয় যে আমাদের কোনো ওরকম ভাবে কোনো ধরনের বড় ডিবেটের প্রশ্ন নাই যে আমাদের এগ্রিকালচার, সোশ্যাল সেফটি নেট, আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এগুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। সুতরাং তাহলে প্রজেক্টগুলো কোনগুলো সেগুলো ওখান থেকে বের করে নিয়ে আসা, যে আমাদের যে যে চলমান প্রজেক্টের যে জায়গাগুলোতে আমাদের হয়তো 30% কম হয়েছে অগ্রাধিকারের দরকার নেই সেগুলো। আর নতুন প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমি বলবো যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির একটা বড় একটা ফিলোসফিক্যাল এবং প্র্যাকটিক্যাল এটার এটার টার্গেটই হতে হবে হলো যে কিভাবে আমরা ব্যক্তি খাতকে আমরা কাজে লাগাতে পারি, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে অর্থনীতিতে তো আমাদের বাজেট হলো এটা 20%-এরও কম হয়, সুতরাং বাকি 80% হলো যে আমাদের ব্যক্তি খাত। সুতরাং সেখানে কিভাবে তাকে প্রণোদিত করা যায়, ওই ধরনের প্রজেক্টগুলো যেগুলো নাকি আমরা ক্রাউড ইন করতে পারি, এবং সেগুলো এটা এটা হলো একটা। আরেকটা যেটা সেটা হলো যে প্রজেক্ট নির্ধারণের ক্ষেত্রে এবার বোধহয় আমাদের যেহেতু একটা বড় অংশের মানুষ একটা জীবনযাত্রার মান ইত্যাদি মিলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমরা শ্রমঘন যেসব প্রজেক্ট আছে
সেই জায়গাগুলোতে আমরা যদি আমাদের ইভেন মূল ফোকাসটা দিতে পারি, আমি স্পষ্টভাবে যেটা হয়তো বলবো যে পদ্মা সেতু আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন, বা আমি যদি বলি যে মেট্রো রেল এটা দরকার, কিন্তু অনেকগুলো আমাদের এনার্জি সেক্টরের প্রজেক্ট আছে যেগুলোকে আমরা যদি এবার স্থগিত রাখি এবং ওই টাকাটা যদি শ্রমঘন বিভিন্ন যেসব প্রজেক্ট আছে সেখানে যদি আনতে পারি। আরেকটা যেটা আপনি বলেছেন, আমি এটা বলে এই পর্যায়ে শেষ করি, সেটা হলো যে বাস্তবায়নের দিকে আমাদের যেসব দুর্বলতাগুলি আমরা দেখছি যে এক টাকাটা তিন টাকায় লাগে, এক বছর একটা দেড় বছর দুই বছর লাগে, এই জায়গাটাতে আমরা এই এই সুযোগটাকে কাজে লাগাতে পারি কিনা, যে আমাদের যে সোশ্যাল অডিট এবং আমাদের যারা স্থানীয়ভাবে যারা নন স্টেট অ্যাক্টর আছেন তাদেরকে আরো সম্পৃক্ত করে আমরা এই প্রজেক্টগুলোর বাস্তবায়নের যে 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 গুণগত মান সাশ্রয়ীভাবে সময় মতো সুশাসনের সাথে এইভাবে আমরা ম্যানেজমেন্টটাকে আনতে পারি কিনা, এটা একটা সুযোগ আমাদের এখন। কারণ হলো এখন প্রতিটা টাকাই খুবই মূল্যবান এবং আমাদেরকে সময় মতো ভালোভাবে এগুলো বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ মোস্তাফিজ, আপনি দুটো খুব স্পেসিফিক ক্রাইটেরিয়ার কথা বলেছেন আমাদের এডিপি তে এক্সপেন্ডিচার প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে। একটা হলো যেগুলো আমাদের নিজস্ব অর্থায়নের প্রজেক্ট সেগুলোর ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেসটা কতটুকু, সেখানে 30% এর নিচে হলে এগুলোকে রিভিউ করা যেতে পারে। একটা হচ্ছে এখানে যেখানে প্রজেক্টগুলো ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, যেখানে আমি প্রাইভেট সেক্টরের অর্থায়নকে ক্রাউড ইন করতে পারবো, সেই ধরনের প্রজেক্টগুলোকে রাখা উচিত, বাকিগুলো বাদ দেওয়া উচিত। কাজে আমরা সাশ্রয়ের জায়গা খুঁজছি। তো ডক্টর নাজনীন আহমেদ, আপনি তো অনেক লেখালেখি করেছেন এবং একটা দুই বছরের টু ইয়ার প্ল্যানও আপনার একটা লেখায় আপনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ডক্টর মুস্তাফিজুর রহমান, দুটো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে সাশ্রয়ের কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে ক্রাইটেরিয়া গুলি বলেছেন, আপনি যদি তার উপরে আরো বিস্তারিত বলতে চান অবশ্যই বলবেন। কিন্তু আমি আরেকটা প্রশ্ন আপনাকে স্পেসিফিক্যালি করতে চাই, যেহেতু আপনি অনেক চিন্তা ভাবনা করেছেন এই ব্যাপারে, এই নন ডেভেলপমেন্ট বাজেটে সাশ্রয়ের জায়গা আপনি কতটা দেখতে পাচ্ছেন, কোন কোন খাতে দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে যদি আরেকটু এই মুস্তাফিজের সাথে অ্যাড করেন। থ্যাংক ইউ রাজনীতি। ধন্যবাদ জাহিদ ভাই এবং অন্য যারা আলোচনা আছেন। ডক্টর মোস্তাফিজুর রহমান যে প্রেক্ষাপটটা দিয়েছেন আমি ওখানে রিপিট করতে চাই না, আমি ওটার সাথে অ্যাড করতে চাই আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেই জায়গায়। ডক্টর মোস্তাফিজ কিন্তু তার বক্তব্য শেষ করেছেন এভাবেই যে আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা যতটা সম্ভব এফিসিয়েন্সি দেখাবো, ইমপ্লিমেন্টেশনের যে খরচ যে জিনিস যে কাজটা এক টাকায় করা যায় সেটা যেন আমরা দেড় টাকায় না করি সেইভাবে আমরা দেখবো। অর্থাৎ আপনিও কিন্তু এই প্রশ্নটাই করেছেন, এটা শুধু উন্নয়ন বাজেটের ক্ষেত্রেও না, অন্য জায়গায় সাশ্রয় কিভাবে করা যায় সেই আলোচনাটার ক্ষেত্রে আমি একটা প্রেক্ষাপট বলি। আমাদের তৈরি পোশাক শিল্প প্রধান রপ্তানি খাত, তারা এই ক্রাইসিস শুরু হওয়ার আগে থেকেই বললেন যে অর্ডার বাতিল হয়েছে, $3 billion কথা তারা বললেন, আগামীর অর্ডারও থাকবে না, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তারা সরকারের কাছে সহযোগিতা চাইলেন, সরকার ৫,000 কোটি টাকার প্রণোদনা দিল যেটা 2% সুদে তারা এক লোন নিতে পারবে, এটা দিয়ে শ্রমিকের বেতন দেয়া যাবে। তাহলে তাদের অর্ডার নাই এবং পরে বলা হলো যে না আমাদের কিছু ফ্যাক্টরির অর্ডার আছে তাদেরকে খুলতে দিতে হবে। একটা সময় লকডাউন থাকার পরে গত 26 এপ্রিল আবার তখন কি ফ্যাক্টরি গুলো খুলে দেওয়া হলো, কিছু ফ্যাক্টরির কথা বলা হয়েছিল যাদের অর্ডার আছে। এখন আমরা দেখছি যে তারা প্রণোদনা থেকে 2% যে প্রণোদনাটা নিলেন শ্রমিকদের বেতনের জন্য, এইদিকে সরকার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আকার বাড়ালো, এবং আপনি যদি দেখেন গতকাল একটা সার্কুলার এসেছে যেখানে বিজিএমই এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন তারা অতিরিক্ত পরিমাণ অর্থ নিতে পারবে, আগে যেটা $25 million ছিল তারা এখন $30 million নিতে পারবে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে কাঁচামাল আমদানির জন্য। তাহলে একদিকে বক্তব্য হচ্ছে আমার অর্ডার নাই, আমার ওখানে প্রণোদনা লাগবে, ৫,000 কোটি টাকা শ্রমিকের বেতনের জন্য নিলাম। অন্যদিকে প্রথমে বলা হলো যে অল্প সংখ্যক ফ্যাক্টরির অর্ডার আছে তারা শুধু খুলবে, এখন দেখা গেল প্রায় সব ফ্যাক্টরি খুলে দিয়েছে। এখন আবার তাদেরকেই আমরা নিশ্চয়ই তার কাঁচামালের অনেক প্রয়োজন, যে কারণে আমরা $25 million $30 million করে দিলাম, এবং এটাও ওনারা পাবেন নর্মালি যেখানে লাইবরের সাথে 1.5% বোধহয় যোগ হয়ে ইন্টারেস্ট রেটটা 2.5 বা 3 মধ্যে আসে, এখন এটা ফিক্স করে দেওয়া হচ্ছে 2%, মানে এখানেও একটা সুবিধা।
এখন আমার কথা হচ্ছে সরকারের যে প্রণোদনা, আপনি নন ডেভেলপমেন্ট সেক্টরের কথা বলেছেন, সরকারের যে বরাদ্দ, সেই বরাদ্দ যদি আমার এইভাবে যায় যে আমি অর্ডারও আছে, তাইলে মাঝখানে কি হলো, শ্রমিকের বেতনটা আমি 2% ইন্টারেস্ট রেটে একটা লোন দিয়ে চালিয়ে দিতে পারলাম, এই 5,000 কোটি টাকা যদি এইখানে বরাদ্দ না রাখতো, এই টাকাটা কিন্তু সরকার অন্য জায়গায় ব্যয় করতে পারত। এবং আগামী অর্থ বছরেও কিন্তু দেখা যাবে যে এই যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে 2% ইন্টারেস্ট ফিক্স করে দেওয়া হলো, এইখানেও সরকারের অর্থ যাবে। অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে প্রথমত আমরা এই ধরনের অনুরোধগুলো যদি শুধু রক্ষা করতে থাকি, বিশেষ করে তারা জায়ান্ট ব্যবসায়ী যারা আছেন, গার্মেন্টস এর 4,000 ব্যবসায়ীর মধ্যে অন্তত 1,000 ব্যবসায়ী আছেন যারা লার্জ স্কেল বিজনেসম্যান, এবং বলা হচ্ছে আমার প্রণোদনার ক্ষেত্রে আবার বলা হয়েছে যারা 80% এক্সপোর্ট করেন তারাই কেবল প্রণোদনাটা নিতে পারবেন, ওই যে 5,000 কোটি টাকা। সব মিলিয়ে যদি গল্পটাকে এই একটা সেক্টরেরটাতে সাজাই, তাহলে আমরা দেখি যে সরকারের একটা পরিমাণ অর্থ যেটা আসলে এই খাতে না দিলেও চলতো, খাতের ওনাদের অর্ডারটা হয়তো সাময়িক কিছু সমস্যায় তারা ছিলেন, যেটা তাদেরই করার কথা ছিল, সেই টাকাটা আমরা অন্যদিকে দিতে পারতাম। ঠিক এভাবেই আমরাই বলি যে অন্য খাতের, যেটা ডক্টর মুস্তাফিজ বলছিলেন যে বেসরকারি খাতের উত্থান হতে হবে, এমন কাজে যাবে। এখন বেসরকারি খাতের মধ্যে আমরা যখন দেখি শিল্প খাতের, আমরা বারবার বলি রপ্তানি খাতের ডাইভার্সিফিকেশন দরকার, কিন্তু বহুমুখীকরণ করব, কিন্তু আমি সব সুবিধা দেওয়ার ক্ষেত্রে যদি একটা খাতকে দেই, আমি পোশাক খাতের বিরুদ্ধে নই, অল আই এম ট্রাইং টু সে যে আমি যদি পুরো ম্যাক্রো ইকোনমিকে দেখি, আমি যদি পুরো অন্যান্য খাতগুলোর ডেভেলপমেন্ট দেখি, সেইখানে সরকারের প্রণোদনা দেওয়ার কথা দেখি, তাহলে এইখানে কিন্তু আমি সাশ্রয় করতে পারতাম। যদি তাদের অর্ডারই না থাকে, তাইলে এখন কেন র মেটেরিয়ালের জন্য তাদেরকে এত দরকার হলো অর্থ? এইভাবে আমি বলবো যে অন্যান্য খাতগুলোর ক্ষেত্রে আমরা যখন প্রায়োরিটি সেট করছি, যেমন ধরেন আমরা যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কথা বলছি, আমরা অনেকেই জানি যে সরকারের যে প্রণোদনা, যে খরচটা সরকার দিবে, তার অনানুষ্ঠানিক খাতের অনেকের কাছে সেটা ঠিকভাবে পৌঁছাবে না। কাজে সেই জায়গাতেও আমি প্রণোদনা দিলাম, দিয়ে তার যে সুফল অর্থনীতিতে আনবো, সেইখানে কিন্তু আমার অনানুষ্ঠানিক খাত যাতে পেতে পারে, সেই জায়গায় অনেক ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন আমাদের একজন অর্থনীতিবিদ, উনি সাজেস্ট করেছেন যে ক্রেডিট হোলসেলিং এর মাধ্যমে কয়েকজনকে গ্রুপ করে দেওয়া যেতে পারে। আমরা যদি আমি দেখেছি IPDC এর মাধ্যমে একটা প্রজেক্ট ডেভেলপ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে কেউ যদি অনলাইন প্ল্যাটফর্মে থাকে, সেটাকেই তার একটা আনুষ্ঠানিক পরিচয় হিসেবে ধরে নেয়া। অর্থাৎ আমার কথা হচ্ছে যে সরকারের যে ব্যয়গুলো আমরা বাজেটে করব, সেই ব্যয়গুলোর যেন সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছায়। সেই পৌঁছানোর ক্ষেত্রে একদিকে উন্নয়ন ব্যয়, এবং অনুন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে একটু ইনোভেটিভ ওয়েতে চিন্তা করতে হবে, কি করে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, এবং কি করে এই ধরনের, যেটাকে আমি ঠিক অপচয়ই বলবো, যে যাদেরকে যে জায়গায় আমার এক বাস্কেটে আমি সব প্রণোদনা সাপোর্ট বেশি বেশি দিয়ে দিলাম, সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসে আমরা অন্য খাতগুলোকেও প্রায়োরিটি দিই। ধন্যবাদ নাসরিন, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন, যার কারণে আমি, আমার কাছে হোসেন জিল্লুর রহমানের কাছে যাওয়াটা একটু ইজি হয়ে গেছে। সেটা হলো যে আমরা হোসেন জিল্লুর রহমানের ইদানিং একটা খুবই সুন্দর লেখা ডেইলি স্টারে পড়েছে, পাওয়ার অফ ভয়েস মাসল, একটা নতুন কয়েনে আপনি করেছেন যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির তো সেই ভয়েসের মাসলটা আছে। কাজে আমি ইনিশিয়ালি যে ব্যাখ্যাটা খুঁজছিলাম যে আমাদের যে কথা আর কাজের মধ্যে যে একটা ডিসকানেক্ট, সেখানে ভয়েসের এই যে মাসলের রোলটা, এটাও আপনি একটু যদি আরেকটু ডিটেইলে আমাদেরকে বোঝান। সেই সাথে সাথে মুস্তাফিজ এবং নাজনীন যে প্রায়োরিটাইজেশনের কথা বলেছে, তার সাথেও আপনি অবশ্যই যোগ করবেন। ডক্টর হোসেন জিল্লুর রহমান, ধন্যবাদ। মুস্তাফিজ এবং নাজনীন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্বচ্ছভাবে আসলে সমস্যাগুলো তুলে ধরেছে। টাইম ফর ট্রুথ তো বটেই। তো এখানে দুটা ইয়ে দেখতে পাচ্ছি, যে আরেকটা কয়েনেজ যদি করি আর কি, কারণ আমাদের তো অলস সময়, কয়েনেজটাই একটা পেশা হিসেবে এখন নিতে হবে। কয়েনেজ হচ্ছে একটা সিন্ড্রোম দেখছি, যেটাকে আমি বলতে বাধ্য হচ্ছি, যে অস্ট্রিস সিন্ড্রোম। এত কিছু বলা হচ্ছে, স্বাস্থ্যখাত নিয়ে ধরেন, COVID-19 মতো বিশ্ব মহামারী একটা চলছে, কিন্তু স্বাস্থ্যখাতের বাজেট আলোচনা বা প্রায়োরিটাইজেশন যেগুলো হচ্ছে, অথবা স্বাস্থ্য, ওখানে আপনার মনে হবে না যে একটা মাইল দুর্যোগের বেশি কিছু হচ্ছে।
সো আমরা একটা দুইটা স্ববিরোধী সিন্ড্রোমে এই বাজেট মেকিং প্রসেস আগাচ্ছে। একটা আমি বলবো যেটাকে বলছি অস্ট্রিচ সিন্ড্রোম, মানে আমি বালির ভিতর মাথা গুজিয়ে আছি যে পাশাপাশি কি হচ্ছে না হচ্ছে এগুলো মনে হচ্ছে, যেহেতু মাথা বালির তলায় ওগুলো না দেখলেও চলে, সুতরাং আমি সবই বিজনেস অ্যাজ ইউজুয়াল উইথ এই স্মল এডিশন এদিক ওদিক। এই অস্ট্রিচ সিন্ড্রোম থেকে অ্যাটলিস্ট বলাটা দরকার যে দেয়ার ইজ এ অস্ট্রিচ সিন্ড্রোম অন গোয়িং, এটা একটা দিক। আরেকটা সিন্ড্রোমও কিন্তু নাজনীর হিন করেছে ওটাতে, আরেকটা সিন্ড্রোম যেটা আমি ভয়েস মাসেলের কথা বলেছি, সেখানে হচ্ছে যে আসলে একদিকে অস্ট্রিচ সরকার শুনছে না পরামর্শ, সুপরামর্শ, আরেকদিকে উদ্দেশ্য প্রণোদিত পরামর্শ শোনার জন্য একেবারে কানগুলো খাড়া করে বসে আছে। নাজনীন যে উদাহরণগুলো সুস্পষ্টভাবে দিলেন যে অর্ডার নাই বলে প্রণোদনা নিয়ে এখন অর্ডার মিট করার জন্য কাঁচামালের জন্য বাড়তি সুবিধা চাওয়া, এই এটার মধ্যেই অ্যাকচুয়ালি এই ভয়েস মাসেলের পুরো বিষয়টা আছে। এইখানে আমার মনে হয় আমি আমাদের যে সরকার যেমন গতানুগতিক ভাবে বাজেট এক্সপেন্ডিচার সাজাবার কাজটা গতানুগতির ঊর্ধ্বে উঠতে পারছে না, এখানে আমি ফিল করি যে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে বাজেট পর্যালোচনারও, পর্যালোচনাটাকেও গতানুগতিকের ঊর্ধ্বে তুলতে হবে। আমরা তো জানি যে আমাদের একটা ক্লিয়ার ধারণা করতে হবে যে হোয়াট ইজ দি টাইপ অফ দি পলিসি অডিয়েন্স। ইস্ট এশিয়ায় দি পলিসি অডিয়েন্স ইস্ট এশিয়া যে এগিয়েছে, ইস্ট এশিয়ায় দি পলিসি অডিয়েন্স ইজ অ্যান ইন্টারেস্টেড, মেবি আনইনফর্মড বাট ইন্টারেস্টেড টু বি ইনফর্মড পলিসি অডিয়েন্স। সেখানে এক্সপার্টিস পরামর্শের একটা বিরাট চাহিদা আছে, কারণ দে ওয়ান্ট টু নো। সেখানে সিভিল রাইটস কদ্দুর ইত্যাদি ওটা ডিফারেন্ট বিষয়, বাট এক্সপার্ট ওপিনিয়ন চাওয়ার জন্য একটা চাহিদা আছে আমাদের এখানে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দি ক্যারেক্টার অফ দি পলিসি অডিয়েন্স, দুঃখজনকভাবে এটা বুঝতে হচ্ছে। উই ডু নট হ্যাভ অ্যান আনইনফর্মড পলিসি অডিয়েন্স, উই হ্যাভ অ্যান আনইন্টারেস্টেড পলিসি অডিয়েন্স, দুটার মধ্যে কিন্তু ভিন্নতা একটা আছে। আনইনফর্মড পলিসি অডিয়েন্সকে আপনি সুপরামর্শ দেওয়ার বহু চেষ্টা করতে পারেন, সেটা কাজে লাগতে পারে। যে আনইন্টারেস্টেড পলিসি অডিয়েন্সকে আপনি পরামর্শ দিয়ে তো আপনি বরঞ্চ ফ্রাস্ট্রেটেড হয়ে ওই যে কি করবেন অন্যদিকে হয়তো মনোনিবেশ শুরু করে দেবেন। উই নিড টু নাও বাজেট পর্যালোচনার ধরনটাও আসলে বদলাতে হবে। আই ফিল দ্যাট যেমন আমাদের আজকাল বাজেট প্রায় বছর দশেক বা তারও বেশি ধরে বাজেট ডকুমেন্টের আমি দেখি সুস্পষ্ট দুটো ভাগ আছে, একটা হচ্ছে অর্থনীতি পার্টটা যেখানে বরাদ্দ কি কি হয়টা, আর একটা হচ্ছে সাহিত্য পার্ট একটা আছে যেখানে ভিশন গোল এগুলো ইভেন শেক্সপিয়ার থেকে শুরু করে বহু কোটেশনও হয়। এই সাহিত্য পার্টটাকে উই নিড টু কনফ্রন্টেড হেড অন অ্যাকচুয়ালি, লেটস ফরগেট দি অর্থনীতি পার্ট, ওরা ওরা ধরবেও না অ্যাকচুয়ালি আমাদের যে এত না। আমি ওটা একটু বাড়ায় বলছি, হয়তো আমাদের অবশ্যই বরাদ্দ নিয়ম কথা বলতে হবে, বাট সাহিত্য পার্ট উই নিড টু কনফ্রন্টেড হেড অন। উই ইট ইজ এ টাইম, করোনা পিরিয়ডের বাজেট আলোচনা মুহূর্তটা ইজ নট অ্যান অপরচুনিটি মিয়ারলি টু রিঅ্যারেঞ্জ দি বাজেট প্রায়োরিটিস, ইট ইজ এ মোমেন্ট টু রিথিঙ্ক দি ইকোনমিক স্ট্র্যাটেজি ফর বাংলাদেশ। জিল্লুর ভাই, আমাদের 40 মিনিট সময় যেটা ছিল এটা শেষ হয়ে যাচ্ছে, আই এম সরি টু ইন্টারাপ্ট, কিন্তু সময় একেবারে শেষ হয়েছে, আমরা 2-3 মিনিটের মধ্যে আবার আসছি।